नमस्कार এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাজ্যবাসীৰ কাৰণে ৰাতিপুৱাৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি ডিসেম্বৰ মাহৰ 2 তাৰিখ আৰু এই ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব। কালি ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ ৰেগিং কাণ্ডত বলি হোৱা আনন্দ শর্মাৰ জটিল অস্ত্রোপচাৰ সম্পন্ন কৰা হৈছে। আনন্দ শর্মা আইসিইউত ভৰ্তি হৈ আছিল। জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পিছত আনন্দ শর্মাই নিজ মুখেরে কি কলে চাও হক আমার আজির এই বিশেষ প্রতিবেদন। অস্ত্রোপচারের পাছতে আনন্দ শর্মার মুখত এটি আনন্দর হাসি, ধন্যবাদ জানালে চিকিৎসকর দলক। আনন্দ শর্মাই কলে, মই আগতকৈ বহুত সুস্থ অনুভব করেছো। কালি সফলতাৰে সম্পন্ন কৰা হৈছে আনন্দ শর্মার অস্ত্রোপচার, চিকিৎসকক ধন্যবাদ জানালে মুখ্যমন্ত্রী ডক্টর রানুষ পেগুর। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের আনন্দ শর্মার অস্ত্রোপচার সফলতাৰে কালি সম্পন্ন কৰা হৈছে। ডিব্ৰুগড়ৰ আদিত্য নার্সিং হোম কর্তৃপক্ষই সদরি করা মতে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর পানানালর নেতৃত্বত অস্ত্রোপচার সুকলমে সম্পন্ন কৰা হৈছে। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগিয়েও টুইট করে জানাইছে আনন্দ শর্মার অস্ত্রোপচার সফলতার সম্পন্ন হয়েছে। উল্লেখযোগ্য যে কালি পুয়া 10 বজাত এই জটিল অস্ত্রোপচারের সাজু হয়েছিল চিকিৎসকর দলটো। ছাত্রজনে রাজহাড়ের কেবা ঠাইতো গুরুতর আঘাত পাইছিল আর এনে পরিস্থিতিত আন ঠাইলৈ নিয়াটো সমীচীন বলে গণ্য করা হওয়া নাছিল। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ ৰেগিং কাণ্ডত জড়িত অভিযোগত ইতিমধ্যে কেইবাগৰাকীও ছাত্রক বহিষ্কাৰ কৰাৰ লগতে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰৰ পৰা কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে শিক্ষানুষ্ঠানখনৰ প্ৰশাসনে। আজি ৰাতিপুৱাৰ পৰৱৰ্তী আন এটা খবৰ হৈছে ৰাজ্যখনৰ স্নাতকোত্তৰ পাঠ্যক্ৰমত অধ্যয়নৰত সকলো ছাত্ৰ ছাত্ৰীকে মাহিলী প্ৰদান কৰিব অসম চৰকাৰৰ তৰফৰ পৰা 1000 কোটি টকা। স্নাতকোত্তর শ্রেণীত অধ্যয়নরত প্রতিগী ছাত্রীলৈ শিক্ষানুষ্ঠানলৈ অহা যোৱাৰ বাবদ চৰকাৰে প্ৰদান কৰিব মাহে 1000 টকাকৈ। এই কথা ঘোষণা কৰিছে ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই। খানাপাৰাত মেধাবী ছাত্র ছাত্রীক স্কুটি বিতৰণৰ অনুষ্ঠানত ভাষণ প্ৰসংগত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে জানিবলৈ দিয়ে যে বিগত বিধানসভা নির্বাচনের সময়তে শিক্ষার্থীক শিক্ষানুষ্ঠানলৈ অহা যোৱাৰ বাবদ খৰচ প্ৰদানৰ এক প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰা হৈছিল। এই প্ৰতিশ্ৰুতিৰ প্ৰথম সংস্কৰণ হিচাপে স্নাতকোত্তৰ শ্ৰেণীত পঢ়ি থকা ছাত্ৰীসকলক প্ৰতিমাহে চৰকাৰে 1000 টকাকৈ প্ৰদান কৰিব। বছৰত যিহেতু 10 মাহ পাঠদান চলে সেয়েহে মাহে 1000 টকাকৈ মোট 10,000 টকা ছাত্ৰীগৰাকীৰ বেংক একাউণ্টত জমা কৰা হ'ব। অচিনে শিক্ষা বিভাগে এই বিশেষ পৰ্টেল মুকলি কৰিব। ইয়াৰ জৰিয়তে ছাত্ৰীসকলে আবেদন কৰিব পাৰিব। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে লগতে স্পষ্ট কৰে যে ব্যক্তিগত বা চৰকাৰী যি বিশ্ববিদ্যালয়তেই নহওক প্ৰতিগৰাকী ছাত্ৰীয়ে এই ধনৰ বাবে আবেদন কৰিব লাগিব। অসমৰ চাৰিসীমাত থকা সকলো স্নাতকোত্তৰ ছাত্ৰীয়ে আবেদন কৰিব পাৰিব আৰু চৰকাৰে এমাহৰ ভিতৰতে প্ৰতিগৰাকী ছাত্ৰীৰ বিপৰীতে 1000 টকা বেংকত জমা কৰি দিব। মুখ্যমন্ত্ৰীয়ে ভৱিষ্যতে এই আঁচনিত ছাত্ৰসকলক অন্তৰ্ভুক্ত কৰাৰ লগতে স্নাতক পৰ্যায়তো এই খৰচ প্ৰদানৰ ব্যৱস্থা প্ৰদানৰ সিদ্ধান্ত ল'ব বুলি উল্লেখ কৰিছে। আজিৰ পৰৱৰ্তী খবৰ হৈছে সংঘৰ্ষ দুৰ্ঘটনাত প্ৰতিদিনে বিশ্বত 12,000 লোকৰ মৃত্যু হয়। পথ দুৰ্ঘটনাত বা সংঘৰ্ষত প্ৰতিদিনে বিশ্বত 12,000 লোক নিহত হয়। শেহতীয়াকৈ এই চাঞ্চল্যকৰ তথ্য সদৰি কৰিছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চমুকৈ হুৰ তৰফৰ পৰা। সংস্থাটোৰ বিবৃতি অনুসৰি প্ৰতি বছৰ 44 লাখ লোক দুৰ্ঘটনাত আহত হোৱাৰ পিছত মৃত্যুমুখত পৰে। লক্ষণীয়ভাৱে প্ৰতি 3টা মৃত্যুৰ এটা পথ দুৰ্ঘটনাৰ ফল বুলি বিবৃতিটোত প্ৰকাশ কৰিছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই। প্ৰিভেণ্টিং ইঞ্জুৰিজ এণ্ড ভায়লেন্স শীৰ্ষক এক প্ৰতিবেদনত উল্লেখ কৰা অনুসৰি মৃত্যুৰ প্ৰধান 5টা কাৰণৰ 3টা হৈছে পথ দুৰ্ঘটনা, আত্মহত্যা আৰু হত্যা। সংস্থাটোৰ মুৰব্বী ডক্টৰ
উল্লেখ করা অনুসরি দরিদ্র পীড়িত দেশসমূহ সংঘর্ষ আর দুর্ঘটনাত মৃত্যুর হার বেশি। যুদ্ধ সংঘর্ষত আটাইতক বেশি লোকের মৃত্যু হয় দরিদ্র পীড়িত দেশগুল। লক্ষণীয়ভাবে স্বাস্থ্য ক্ষেত্রত এতিয়াও বিশ্বজুড়ি বৃহৎ বৈষম্য চলি থাকা বলে উল্লেখ করেছে হুর মুরব্বীগিয়ে। দুর্ঘটনা প্রতিরোধত যেদরে বিভিন্ন দেশে প্রয়োজনীয় সতর্কতা পালন করার বিরত থাকে, সেইদরে সংঘর্ষত নিরীহ লোকের প্রাণহানির ঘটনা হ্রাস করার ক্ষেত্রতো বিশেষ গুরুত্ব প্রদান করা নহয়। ইয়ার পরিণতিত প্রতিদিনে হাজার হাজার লোকে প্রাণ আহুতি দিবলগিয়া হয়েছে। আজির আন এটা ডাঙর খবর হয়েছে 2023 বর্ষর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর পরীক্ষার বাবে সম্পূর্ণরূপে সাজু হয়েছে ইতিমধ্যে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে শিক্ষা সংসদে পরীক্ষা সুচারুরূপে সম্পন্ন করবলৈ গঠন করেছে এখন উচ্চ পর্যায়ের কমিটি। এইবার পরীক্ষা সুচারুরূপে সম্পন্ন করবলৈ শিক্ষা সংসদে হাতত লৈছে কেইবাটা নতুন পদক্ষেপ। এইবার ব্যক্তিগত খণ্ডর শিক্ষানুষ্ঠানে নিজাববিয়াক নাপাব কোনো ধরনের পরীক্ষা কেন্দ্র। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্র চিনাক্ত করবলৈ প্রতিখন জেলাত শিক্ষা সংসদে আরম্ভ করেছে সরজমিন তদন্ত। এজনক অবসরপ্রাপ্ত অধ্যক্ষর লগতে এটা পরিদর্শনকারী দলক দায়িত্ব অর্পণ করেছে শিক্ষা সংসদে। অবসরপ্রাপ্ত অধ্যক্ষর সরজমিন তদন্ত আর পরিদর্শনকারী দলের প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা সংসদে গ্রহণ করব পরীক্ষা কেন্দ্র দিয়ার সিদ্ধান্ত। উল্লেখযোগ্য যে 2019 সনের পূর্বে শিক্ষা সংসদের একাংশ বিষয়া কর্মচারীর লগত গোপন বুঝাবুঝি করে একাংশ ব্যক্তিগত খণ্ডর শিক্ষা প্রতিষ্ঠানে নিজাববিয়াক লৈছিল পরীক্ষা কেন্দ্র। কিন্তু এই সময়ের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের ভিত্তিতে ব্যক্তিগত খণ্ডর শিক্ষানুষ্ঠানের পরীক্ষা কেন্দ্র বাতিল করেছিল শিক্ষা সংসদে। শিক্ষা সংসদের সরজমিন তদন্তত পোহরলৈ অহা 64টাক পরীক্ষা কেন্দ্র বাতিল করেছিল পরীক্ষা নিয়ন্ত্রক পঙ্কজ বরঠাকুরে। পরবর্তী সময়ত পরীক্ষা কেন্দ্রক লৈ গড়ি উঠা এখন কলা বজার শিক্ষা সংসদের পরীক্ষা নিয়ন্ত্রক পঙ্কজ বরঠাকুরের নেতৃত্বত সলনি হয়েছিল। বান্ধি দিয়া হয়েছিল পরীক্ষা কেন্দ্র দিয়ার কেবাটাও শর্ত। ইফালে বিগত তিন বছর ধরে বহু বিসঙ্গতি থাকা পরীক্ষা কেন্দ্র ইতিমধ্যে চিহ্নিত করে বাতিল করেছে শিক্ষা সংসদে। অনুরূপ ধরনে এইবারও পরিদর্শনকারী দলের প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা সংসদে গ্রহণ করব কঠোরপরা কঠোরতম সিদ্ধান্ত। ইফালে সর্বভারতীয় স্তরত অসমের মেধাবী শিক্ষার্থীসকলে নামভর্তি করার সুযোগ লাভ করার স্বার্থতে এইবার কিছু আগতীয়াক পরীক্ষা অনুষ্ঠিত করার লগতে ফলাফলও প্রকাশ পাব বলে মন্তব্য করে শিক্ষা সংসদের পরীক্ষা নিয়ন্ত্রকগুলো। ইতিমধ্যে উচ্চতর মাধ্যমিক কলা বিজ্ঞান বাণিজ্য শাখার প্রপত্র পূরণের কাম অনলাইনের জড়িয়ে যুদ্ধকালীন গতিত চলি আছে। অহা 15 ডিসেম্বরের ভিতরতে সকল পরীক্ষার্থীয়ে প্রপত্র পূরণ করব। উল্লেখযোগ্য যে এইবার উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষাত অবতীর্ণ হব মোট 3,71,000 পরীক্ষার্থী।